গ্রাম এখানে 400 গ্রাম পনির আছে, এটাকে ঝুড়ো করে নেব প্রথমে। জায়ফল গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি আমি, জৈত্রী গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আন্দাজ মতো নুন, চিনি আন্দাজ মতন, সব দিয়ে ভালো করে আমি মেখে নেব। ময়দা দিচ্ছি, ঘি 1/2 চামচ, সব মশলাপাতি দিয়ে ভালো করে আমি এটাকে হাতের তালুর সাহায্যে ডলে নিচ্ছি একদম মিহি করে। এবার আমি কেটে নেব পিস পিস করে। আমি সাদা তেল দিচ্ছি কড়াতে, ঘি দিচ্ছি, আর আমি ভেজে নেব টুকরোগুলো। দারচিনি, এলাচ দিচ্ছি, তেজপাতা, লঙ্কা বাটা দিচ্ছি, বাটা চিকেন দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জৈত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নারকেল বাটা 3 চামচ, নারকেল বাটা, কাজু বাদাম বাটা, নুন আন্দাজ মতন, চিনি, কড়াইশুঁটি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই 3 চামচ, একটু জল দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি পনিরের টুকরোগুলো ছেড়ে দেব। আমার পনির কোরমা রেডি। একটু ঘি দেব,
জায়ফল দিচ্ছি, গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো। হয়ে গেছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।